তাদের নেতা তারেক রহমান ক্ষমতার লোভে এই আমাদের দেশের সাধারণ যারা অর্ধশিক্ষিত যারা ধর্মকে ধর্মভীরু জনগণের উপর ভর করে এ দেশে মিথ্যাচারের মাধ্যমে এবং সাম্প্রদায়িকতার বীজ বপনের মাধ্যমে ক্ষমতা দখল করার চেষ্টা করছে। তাদের রাজনীতি করে মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে যে রাজনৈতিক পথ রাজনীতিবিদরা স্বাভাবিকভাবে অনুসরণ করে এবং জনমানুষের পাশে দাঁড়াবার যে স্পৃহা আপনারা দেখিয়ে আসছেন সেটা দেখাবার তাদের বিন্দু মাত্র ইচ্ছাও নাই বাসনাও নাই এবং সাধারণ মানুষ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনাও নাই। কারণ এই দল থেকে একজন ম্যান্টের সৃষ্টি এবং তার পিতা একজন সামরিক শাসক, তার কাছ থেকে আপনারা এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন বা ভাগ্য পরিবর্তনের আশা করাটাই দুরাশা, ছাড়া আর কিছু না। সুতরাং আমি এদেশের সাধারণ মানুষদের আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে আমি সাধারণ মানুষদেরও বলতে চাই, আপনারা এই ভণ্ড প্রতারকদের দ্বারা বিভ্রান্ত হবেন না। দেশের এখন উন্নতি হচ্ছে, দেশের প্রগতি নিয়ে বিশ্ব নেতারাই কথা বলে, দেশে একটা স্থিতিশীল সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটা পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখেছেন এবং অতীত ঘাটলে বোঝা যায় 2001 সালে এসে তারা কিভাবে আমাদের ভিন্ন মতাবলম্বী এবং সংখ্যালঘুদেরকে কিরকম অত্যাচার করেছে। রেকর্ড আজকে রেকর্ড সবার হাতেই আছে, সবার হাতেই তথ্য উপাত্ত আজকে ইন্টারনেটের যুগ, খুঁজতে অত বেশি কষ্ট পেতে হয় না। তারা কিভাবে হাজার হাজার মানুষদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে এই দেশকে বাংলাস্তানি দেশ বানানোর জন্য, সেই তালেবানি কায়দায় একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার তাদের মূল উদ্দেশ্য। কারণ তারা যাদের সাথে বন্ধুত্ব তাদের, যারা তাদের দোসর, যারা তাদের পার্টনার, তারা তো এই দেশের অস্তিত্বই চায় নাই। সুতরাং তারা কিভাবে এই দেশের মঙ্গল, তাদের সাথে পার্টনারশিপের মাধ্যমে এই দেশের মঙ্গল করবে, তাই আপনারা দেখেছেন ওই জামাত শিবির সন্ত্রাসী দ্বারা তারা আমাদের সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে। বিশেষ করে তিনটা গ্রুপ বা গোষ্ঠী তাদের একেবারে চক্ষুশূল, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের বিচারালয় বিচার ব্যবস্থা। এর আগেও তারা ঝালুকাঠিতে জজ আদালতের বিচারককে হত্যা করেছে, এর আগেও তারা সাংবাদিক ভাইদের উপর অত্যাচার নিপীড়ন এবং চড়াও হয়েছে, এবং পুলিশ, যে পুলিশ বাহিনী আজকে সফলতার সাথে জঙ্গিবাদ নির্মূল করছে সেই পুলিশ বাহিনীর উপর তারা চড়াও হচ্ছে। কারণ তাদের উদ্দেশ্য তো এই দেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করা, সেই উদ্দেশ্য সাধন হচ্ছে না এই পুলিশ বাহিনী দ্বারা। পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তার জন্য ঢাল হয়ে তাদের সামনে আসছে, তাই এদেশের পুলিশ বাহিনী তাদের সহজ টার্গেট, এবং সবসময় তারা পুলিশ বাহিনী এবং সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের কর্মকর্তারা সাংবাদিকদের উপর তারা হামলা চালায়। কারণ সাংবাদিকরা জনগণের মুখপাত্র এবং জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে, তাই তাদের টার্গেট হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা। এর আগেও আপনারা দেখেছেন প্রেস ক্লাবে, 63টি জেলার প্রেস ক্লাবে বোমা। কেন? সাংবাদিকদের ইন্টিমিডেট করার জন্য, তাদের কণ্ঠ রোধ করার জন্য, তারা যাতে তাদের কাজ না করতে পারে। আর অন্যদিকে নিপীড়ন নির্যাতন তো চালায়ে যাচ্ছে সংখ্যালঘু এবং ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের উপর, সেটাও যদি বিচার না চাইতে পারে, সেই জন্য তারা বিচারালয়ে আঘাত।